দুনিয়াতে এক টাকা ইনকাম করাও অনেক বড় ব্যাপার, এক টাকা। আজকের দিনটা রেখেছি শুধুমাত্র একটা মানুষের জন্য, যার নাম সালাউদ্দিন সুমন। একটা স্পেশাল দিন চন্দনার জন্য, এমনকি আমাদের জন্য। সময় টিভিতে আপনাকে দেখেছিলাম, তারপরে দেখলাম একদম ইউটিউবে। মানে এটা কি নিজের চয়েস? মানে মূলধারা সাংবাদিকতা কখনো ছেড়ে দেব এই চিন্তা আমি কখনোই করিনি। অনেকের ইচ্ছা থাকে যে সোশ্যাল মিডিয়াতে আসবে বা তার নিজস্ব একটা চ্যানেল হবে, তো তাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন। কলকাতা কোন খাবারটা সব থেকে ভালো লাগে? হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ, দিস ইজ চন্দন অ্যান্ড ইউ আর ওয়াচিং ব্লগিং দুনিয়া। তো আজকে আমি আছি ঢাকাতে। আপনারা আগের ভিডিওতে শুনেছেন নিশ্চয় যে আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আসলেই যাইনি। কালকের মাওয়া থেকে ফেরার সময় এত বিরক্তি লাগছিল ট্রাফিক জ্যামে, যার জন্য আমি আবার নারায়ণগঞ্জ না গিয়ে ঢাকাতে ব্যাক করেছি। তো আজকের দিনটা রেখেছি শুধুমাত্র একটা মানুষের জন্য, যার নাম সালাউদ্দিন সুমন। আপনারা সবাই চেনেন মানুষটাকে, খুব বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার। তার থেকে বড় হচ্ছে উনি আমার ইন্সপিরেশান, উনি আমার আইডল, ওনাকে দেখেই আমার যা কিছু সব। তো সেই মানুষের সঙ্গে দেখা করবো। অনেকদিন ধরেই ইচ্ছে প্রকাশ করেছিলাম দাদার কাছে, দাদা আজকের দিনে টাইম দিয়েছেন। তো এখন আমি দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে। তো আজকের কিন্তু যমুনা ফিউচার পার্কের ভিডিও দেখাবো না আপনাদের, কারণ যমুনা ফিউচার পার্ক নিয়ে আগের বার যখন ঢাকাতে এসেছিলাম তখন একটা ভিডিও আছে আমার, যে ভিডিওতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, প্রায় 3 লাখ মানুষ ভিডিওটা দেখেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আর আজকে শুধুমাত্র দিনটা সালাউদ্দিন সুমনের জন্য। দাদা আসছেন যমুনা ফিউচার পার্কে, আমাকে এখানে অপেক্ষা করতে বলেছেন। আমার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আপনারা মোটামুটি গত 3-4 ভিডিওতে দেখে ফেলেছেন ভাইদের। তো নাফিস ভাইয়া যার বাড়ি ঢাকাতে, আর দেলবার ভাইয়া কিশোরগঞ্জে বাড়ি। এই দুই ভাইয়া কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছে, আমাকে বুঝতে দিচ্ছেন আমি অন্য একটা দেশে আছি, সবসময় পাশে আছে, সবসময় সাথে আছে। আর আমার কোনো সমস্যা সেটা কিন্তু তারা নিজেদের সমস্যা মনে করেই সলভ করছেন, আমার সঙ্গে ঘুরছে, রাবাকে বাংলাদেশ চেনাচ্ছেন। বাংলাদেশে আসলে আমার এই জিনিসটা হয় কি, আমি এখানে একা থাকি না, আমার কেউ না কেউ পরিচিত পেয়ে যাই কোনো না কোনো মারফত। এখানে যারা আছেন, যারা পরিচিত, যারা চেনা, তারা অনেক বেশি হেল্পফুল, তারা সাহায্য করেন, তারা কখনও নাক ছেটকান না আমাকে দেখে, আর যার জন্য আমি এই দেশে বারবার আসি। তো ভাইয়া তোমাদের থ্যাংক ইউ। কষ্ট হলো নাকি গরমে আসতে? না গরমে কষ্ট হয়নি, একদম একদম। তুমি আসছো আবার কষ্ট কিসে, ইন্ডিয়া থেকে চলে আসছো। চন্দন দাকে অনেক ধন্যবাদ যে আমাদের দেশে আসছে, এমনকি আজকে একটা স্পেশাল দিন চন্দনার জন্য, এমনকি আমাদের জন্য। সেই স্পেশাল মানুষটা যার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি, সে হলো বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাই। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন, আর সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করতেছি আমরা। আর ধন্যবাদ সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশ সকল বন্ধুদের, সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওটা, চন্দনদার ভিডিওটা দেখার জন্য, আর সেকে দেখে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকেন, সকলকে ধন্যবাদ, সকল ফ্যান্স এবং সকল শুভাকাঙ্ক্ষীকে অনেক অনেক ধন্যবাদ। একদম। তো ভাইয়া এই যমুনা ফিউচার পার্কে কি ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে? ইন্ডিয়ান ভিসা সেন্টার। আচ্ছা, এখান থেকে কি তোমরা করো? এখান থেকে আমরা করি, ঢাকায় যাওয়ার ভিসা সেন্টারই একটাই। আচ্ছা, আগে ছিল অনেকগুলি, ছিল গুলশানে, ছিল ধানমন্ডি, ছিল মতিঝিলে, ছিল, এখন এই একটা জায়গায়, একটাতেই করে, একই ছাদের তলে সব। আচ্ছা, কতদিন লাগছে আমাদের দেশের ভিসা পেতে এখানে? এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু ডেলিভারিটা খুব সময় লেগে যাচ্ছে। আচ্ছা, ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমার একটাই ইয়ে যে একটু ভিসাটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, কতদিন তবু লাগবে? তাও 1 মাস লেগে যায়। 1 মাস লেগে যায়? 1 মাস 1.5 মাস লেগে যায়। ও আচ্ছা। আর তাও তো এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু ঢাকার বাইরে যে অন্যান্য ভিসা সেন্টারগুলি আছে ওখানে কিন্তু ভিসা পেতে পেতে 3-4 মাস লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান অ্যাম্বাসিটা কোথায়? ইন্ডিয়ান অ্যাম্বাসিটা হচ্ছে বারিধারা। বারিধারা, হ্যাঁ, আমেরিকান অ্যাম্বাসি পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো ফাইনালি হচ্ছে সুমন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আমি চিনতে পারিনি, দেলবার ভাই চিনেছেন আর কি, আমি একটু অন্য মনোযোগে হাঁটছিলাম। আর তো দাদা কথা বলছেন সবার সঙ্গে, তো দাদা থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য। ভালো আছি দাদা, থ্যাংক ইউ। কবে আসছেন? আমি এসেছি ঈদের আগের দিন, 10 তারিখ। অনেক ভালো ঈদ কাটালাম, পয়লা বৈশাখ কাটালাম এখানে। আপনার ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান ট্যান আছে এর মধ্যে? রিসেন্ট ওইরকম প্ল্যান নেই, কাজ করার জন্য হয়তো যাবো, এখনো ওইভাবে প্ল্যান করিনি। আচ্ছা, আপনাকে আমি বগুড়াতে গিয়ে একবার কল করেছিলাম, তখন আপনি, ও গত বছর আপনি ছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি তখন হয়তো বিদেশে ছিলেন কোথাও? বাইরে ছিলাম, আর ওই সময়টাতে আমি একটু শারীরিকভাবে একটু সিক ছিলাম, ওই কারণে আর দেখা করা হয়নি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার কাছে একটা জানা, মানে
কোন জায়গাতে গেলে নিজের নিজের মনে হয়, বাংলাদেশে শুধু আমার নিজের 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 মনে হয়, মাতৃভূমি দেশ, নিজের দেশ, এই দেশের মতো দুনিয়ার কোথাও হবে না, কোথাওই হবে না, একদম একদম। আরেকটা কি যে যখন ভারতে যাই সিমিলারিটি থাকে, ভাষা অনেক ক্ষেত্রে এক হয়ে যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরলে মনে হয় যে বাংলাদেশেই আছে, মানুষের সাথে কথা বললেও মনে হয় যে বাংলাদেশের মধ্যেই আছে, এই ভালো লাগে তো কাজ করবে, এটা একবারে স্বাভাবিক, আমি কারণ দীর্ঘদিন আমরা একই সঙ্গে ছিলাম। সারা ভারত জুড়েই যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন, বাংলা ভাষাভাষী নয় যারা, তারাও অনেকেই দেখেন, আমি দেখেছি, তো সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে, অনেক ধন্যবাদ যে আমার মতো ক্ষুদ্র মানুষ কিছু একটা করার চেষ্টা করছি, আর সেটা যে আপনাদের ভালো লাগছে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন। একদম দাদা, দাদা সময় টিভিতে আপনাকে দেখেছিলাম, তারপরে দেখলাম একদম ইউটিউবে, মানে এটা কি নিজের চয়েস? আমি সময় টিভিতে 11 বছর ছিলাম, তার আগে দেশ টিভিতে ছিলাম আরও প্রায় 3 বছরের মতো, তার আগে পত্রিকায় কাজ করতাম, আর সবশেষ ছিলাম বিবিসি বাংলায়। আচ্ছা, একদম শেষে, মানে সময় টিভির পরে? সময় টিভি ছাড়ার পরে বিবিসি বাংলায় ছিলাম। আমি সবগুলোই ছেড়েছি সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য, মানে এই ইউটিউব ফেসবুক এটাতেই পূর্ণ সময় দেওয়ার জন্যই করেছি। আসলে চাকরি করে অতটা ছুটি ছাটা পাওয়া সম্ভব হয় না, তো যে হয়তো আমি ঘুরতে যাব, কোথাও বেড়াতে যাব, এই রেগুলার ছুটি ম্যানেজ করা বা এত ছুটি কোনো অফিস দেবেও না, যদিও বিবিসিতে আমাকে অনেক সুযোগ সুবিধা দিত, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি কখনোই ভুলব না, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। তারপরে আমি চেয়েছি যে চাকরি থাকলে একটা চাপ থাকে, এখন আমার উপরে একটা কোনো একটা রিপোর্টের দায়িত্ব দেওয়া থাকে, ওইটা নিয়ে অনেক ভাবতে হয়, ওইটা নিয়ে কাজ করতে হয়, আমি তো ফাঁকি দেবো না, যখন একটা কাজ করবো অবশ্যই 100% করে দেবো, আর 100% যখন করে দিতে যাবো তখন সেটার পিছনে আবার অনেক সময় যাবে। আর যেহেতু আমি মনে মনে ধরেই নিয়েছিলাম আগে থেকে যে এটাই হবে আমার পেশা, সেহেতু আগে ভাগেই এটাতে 100% চলে আসার যুক্তিযুক্ত বলে আমি এখানে সব কিছু ছেড়ে এখানে চলে এসেছি। কতদিন আগে থেকে ভাবনা ছিল যে আমি নিজের স্বাধীনভাবে একটা চ্যানেল খুলবো, সেখানে আমার মন মতো? বেশিদিন না, আমি সময় টিভিতে যখন এটা শুরু করি তখন শুরু করেছিলাম যে চাকরির পাশাপাশি এটা করবো। আচ্ছা, চাকরি কখনো ছাড়বো, সাংবাদিকতা কখনো, মানে মূলধারার সাংবাদিকতা কখনো ছেড়ে দেবো এই চিন্তা আমি কখনোই করি। আচ্ছা, কিন্তু একটা পর্যায়ে সময় টিভি নোটিস করে যে যারা এখানে চাকরি করবে, রিপোর্টিং করবে, তারা হয় এখানে চাকরি করবে না হলে ইউটিউবে, দুইটার মধ্যে একটা বেছে নিতে হয়, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, না হলে চাকরি, চাকরি করে কেউ এসব করতে পারবে না। আচ্ছা, ঠিক তখন থেকে আমি বুঝতে পারি যে আসলে আমার জায়গা ওইটাই, এটা ছাড়তে হবে, হয়তো অল্প সময়ের মধ্যেই ছাড়তে হয়েছে, ছেড়েছি। আচ্ছা, আপনার কি এখন মনে হয় যে আমি, আপনি সেই সময় যে ডিসিশনটা নিয়েছেন সেটা যদি না নিতেন লাইফে মানে কিছু চেঞ্জ হতো বা কিছু পাল্টাতো? আমার মনে হয় যে দুনিয়া বদলায় তো, আর দুনিয়া বদলানোর সাথে সাথে নিজের সিদ্ধান্ত যদি ঠিকভাবে না নেওয়া যায় তাহলে নিজেকে বদলানো যাবে না, নিজের জীবনকে বদলানো যাবে না, সব কিছুই কিন্তু একটা স্থবিরতার মধ্যে পড়ে যাবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি সব পেশার ক্ষেত্রেই। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সেখান থেকে চলে এখানে যে এসেছি, এই জায়গাটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে, এই কারণে যে সময় টিভিতে আমি 11 বছর কাজ করেছি, নিষ্ঠার সাথেই কাজ করেছি, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার, সেখানকার সবাই আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমি দেখেছি যে এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যখন আমি কন্টেন্ট তৈরি করা শুরু করলাম তারপর থেকে কিন্তু আমার পরিচিতি অনেক বহু গুণ বেড়েছে। আমাকে টিভি রিপোর্টার হিসেবে হয়তো 1% মানুষ চেনেন কি না আমি জানি না, কিন্তু একজন ইউটিউবার হিসেবে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু সব অধিকাংশ মানুষই যারা আমাকে চেনেন এই মিডিয়া দিয়েই চিনে এসেছেন, সে কারণে আমি তো বুঝতেই পারছি যে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল। আচ্ছা, এবার দাদা অনেকের ইচ্ছা থাকে যে সোশ্যাল মিডিয়াতে আসবে বা তার নিজস্ব একটা চ্যানেল হবে, তো তাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন? আসলে সোশ্যাল মিডিয়ায় আসবে এটা তো স্বাভাবিক, যে কেউ আসতে পারে, কিন্তু এখানে এসে যে আর্নিং শুরু করবে বিষয়টা কিন্তু ওই রকম না। মানে আমি কখন এসেছি, আমি দেখেছি যে আমার স্যালারির চেয়ে যখন 3 গুণ 4 গুণ বেশি আমি ইনকাম করছি অলরেডি, ঠিক সেই সময়ে কিন্তু আমি চাকরিটা ছেড়ে এখানে পুরোপুরি সরে এসেছি। তার আগে পর্যন্ত আমি চাকরি ছাড়িনি বা চাকরি ছাড়া কোনো চিন্তাও ছিল না। কেউ যদি এখন মনে করেন যে চাকরি করছেন, একটা ভালো বেতন পাচ্ছেন, যেটা দিয়ে তার সংসার চলছে, হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এখন ইউটিউবার হবেন বা কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তাহলে কিন্তু তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই কারণে তিনি যদি একটা মানে আর্নিংয়ের ব্যবস্থা বা এই জায়গায় এই প্ল্যাটফর্মে নিজের একটা জায়গা তৈরি না করেই যদি এখানে আসেন,
আসার পরে দুই মাস চার মাস ছয় মাস যখন দেখবেন যে কোনো ইনকাম হচ্ছে না বা ওইভাবে গ্রো করছে না, হয়তো করবে আরও পরে, তিনি কিন্তু হতাশ হয়ে পড়বেন এবং পারিবারিকভাবেও সমস্যায় পড়বেন, আর্থিক সংকটে পড়ার এই ঝুঁকিতে পড়ার একটা পসিবিলিটি আশঙ্কা তৈরি হয়। এ কারণে আমি বলবো যারাই আসবেন যদি আপনাদের কোনো চাকরি বাকরি থেকে থাকে চাকরি সেটা মনোযোগ দিয়ে করবেন, পাশাপাশি এটাকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসবেন যে চাকরি ছাড়লেও আপনার যাতে সমস্যা না হয় আপনি একটা আর্নিং সোর্স তৈরি করার পরে আসুন এই জায়গায়। একদম একদম, থ্যাংক ইউ। যারা আমাদের মতন নতুন চ্যানেল খুলেছে তাদের জন্য অনেক অনেক দামি কথা এগুলো, যে সবাই এসে ইউটিউবে ইনকামের ধান্দা করলে হবে না। না না, প্রত্যেকটা আমি তো বলি দুনিয়াতে এক টাকা ইনকাম করাও অনেক বড় ব্যাপার, এক টাকা, এক লাখ দুই লাখ এগুলো পরের বিষয়, এক টাকা ইনকাম করাও অনেক কঠিন ব্যাপার। আর এই জায়গা থেকেও মানুষ অনেকেই হয়তো ভাবেন যে খালি ভিডিও বানাবার অনেক আসবে, এর পেছনে যে কত শ্রম থাকে, যে মানুষটিকে সমাজে আপনারা দেখছেন যে কিছু ডলার ইনকাম করছেন, সেই কিছু ডলার ইনকামের পেছনে যে তাদের কত শ্রম আছে সেটা আপনারা দেখেন না বা দেখতে পান না, যে কতটা ডেডিকেশন থাকলে সেই জায়গায় এই মানুষটা সেই জায়গা থেকে কিছুটা ইনকাম করতে পারছে। দাদা, আপনার যখন মানে বাড়িতে থাকেন তখন কি রেগুলার আপনার ভিডিও প্রসেস চলতে থাকে মানে প্রতিদিন, নাকি ছুটি ছাটাও নেন? এখন তো আমার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। আচ্ছা, যে আমি কাজ করলে করলাম না করলে না করলাম এটা তো আমার নিজের বিষয়, কারণ আমি তো আর কারো চাকরি করি না। হ্যাঁ, তারপরেও এখন এই জায়গাতে রেগুলারিটি মেনটেন করতে হয়। ধরুন যে আমি একদিন পরপর ভিডিও দিই, হঠাৎ যদি এটা দুই দিনে চলে যায় দেখা যাবে যে আমার রিচ কমে যাচ্ছে, র্যাঙ্কিং কমে যাচ্ছে, রেকমেন্ডেশন কমে যাচ্ছে, তো আমি না চাইলেও আমাকে এটার সাথে অ্যাটাচ থাকতে হয়, যে একটা দৌড়ের উপর থাকতে হয় যে আমি একদিন পর দিচ্ছি আবার একদিন পর আর একটা দিতে হবে। এখানে যদি পিছিয়ে পড়ি তাহলে দেখা যাবে আমি খুব ভালো কন্টেন্ট দিচ্ছি, সেটার হয়তো দিনে এক লাখ দেড় লাখ ভিউ হওয়ার কথা, সেটা 50,000 হচ্ছে, হবে আবার দু একদিন পরে আবার উঠবে সেটা, কিন্তু এই যে ধাক্কা এইটা মানে সামলে ওঠাটা একটা কষ্টকর হয়ে যায় সব সময়, যে এই যে ভালো একটা কন্টেন্ট যখন আশানুরূপ ভিউ হচ্ছে না, কেন হচ্ছে না, যে আমি একটু গ্যাপ দিয়েছি। আমি চেষ্টা করি গ্যাপ যাতে না হয়, এই যে ঈদের সময় গ্যাপ হয়, কারণ ঈদের সময় ইচ্ছে করলেই একেবারে দিন রাত 24 ঘন্টা কাজ করা যায় না, আমি কাজ করতেছি কেন, আমার জীবনের জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য, আমি যদি ঈদের দিনেও কাজ করি আমার জীবনটা কি সুন্দর হলো? মানে মানুষের জীবনে গ্যাপ দরকার। আচ্ছা দাদা, আমি বলছি যে আপনার যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ অবশ্যই, আমি যখন শুরু করি প্রথম 6 মাসেও আমার 100 সাবস্ক্রাইবার হয়নি। আচ্ছা, তখন বুঝেছিলাম যে এখানে একটা সাবস্ক্রাইবার পাওয়াও কত কঠিন ব্যাপার। সেই জায়গা থেকে যখন মিলিয়ন হয়ে যায় অবশ্যই এটা আমার অনেক ভালো লেগেছে, আর এটার সব কিছুর জন্য কৃতিত্ব দেবো আমার যারা ফলোয়ার আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে, তারা ভালোবাসেন বলেই তো আমার এই জায়গাটা আজকে তৈরি হয়েছে। গোল্ডেন প্লে বটন যখন বাড়িতে আসলো তখন মানে রিয়াকশান, প্রথম যখন খুললেন রিয়াকশান কেমন ছিল? আসলে আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা। এই যে গোল্ডেন প্লে বাটন, সিলভার প্লে বাটন, আমি অনেককে দেখেছি এইটা নিয়েই বেশি আস্তালন করেন। আমি সত্যি সত্যি বলছি, গোল্ডেন প্লে বাটন পেয়েছি 2 থেকে 2.5 বছর আগে, আমার বাসায় আছে, এখন ওটা খুলে দেখিও নিজের ভিতরে কেমন জিনিস হয় এটা। হ্যাঁ, আমার সিলভার প্লে বাটন পেয়েছি আরও মনে হয় 3 বছর আগে, সেটা এখনও ওই যেভাবে কুরিয়ার থেকে এসেছে সেভাবেই আছে, আমি এখন ভিতরে কী আছে আমি এখনও দেখিনি। একটা মানুষ যখন বলে যে দাদা ভাই আপনার এটা আমার খুব ভালো লাগে, আপনার আমার মা দেখে, আমার বাবা দেখে বা আমরা দেখি, এই ভালো লাগা, এই ভালোবাসা তারা আমাকে পছন্দ করে, এর চেয়ে বড় পুরস্কার দুনিয়াতে আর কোনো কিছুই হতে পারে না। এগুলো প্লে বাটন তো একটা মামুলি বিষয়, তারপরেও এটা একটা হচ্ছে সম্মান, মানে একটা সম্মান আমি পেয়েছি। অবশ্যই এটা কোনো এক সময় আমি সময় করে খুলে আমার যাদের কারণে পেয়েছি তাদেরকে একটু দেখাতে চাই, কিন্তু তাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ এটা আমাকে ইউটিউব দিয়েছে, কিন্তু তাদের ভালোবাসাটা এটার চেয়ে অনেক বেশি দাম। অনেক তো আচ্ছা দাদা, এবারে নেক্সট কোনো দেশ প্ল্যান আছে মাথায়? আপাতত আমি এই সৌদি আরবের ভিডিওগুলো বেশ কিছু ভিডিও নিয়ে এসেছি, তো সেগুলো আগে শেষ করতে চাই, তারপরে চিন্তা করবো যে আসলে কোথায় যাবো। আচ্ছা, ওগুলো শেষ করে তাহলে এতদিন রেস্টে থাকবেন নাকি? রেস্ট না তো, আমার প্রতিদিন কাজ করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, দিন রাত কাজ করতে হচ্ছে। আপনি রাজশাহী কি ভিডিও করেছেন নাকি? রাজশাহীতে এবার করিনি, এবার রাজশাহী যাওয়ার কথা ছিল কিন্তু তাড়াহুড়া করে চলে আসলাম, রাজশাহী যাবো, খুব শীঘ্রই যাবো, আজিজুল ভাইয়ের কাছে যাবো। আজিজুল ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয়নি আমার, তার সাথে দেখা করা খুব জরুরি, খুব ইচ্ছা করছে তার কাছে যাওয়ার জন্য। আর ঈদ কেমন কাটলো দাদা? হ্যাঁ, ঈদ খুব ভালো কেটেছে আমার,
এবার আমি ঈদের মাঝে দুই দিন আমার এই ফেসবুক ইউটিউব এগুলো কোনো কাজই করিনি, পরিবারকে সময় দিয়েছি, আত্মীয় স্বজন সবাইকে সময় দেওয়ার চেষ্টা করেছি। এই পরিবার নিয়ে ঈদ কাটানোটা মানে সব থেকে আলাদা ব্যাপার না? অবশ্যই, আগে যখন আমি টিভি সাংবাদিকতা করতাম আমি দুইটা ঈদ তো একটা ঈদের ছুটি পেতাম, আমাদের চুজ করতে হতো যে কোন ঈদে যাবো। ও আচ্ছা, তো আর এখন তো আমি দুই ঈদই বাসায় কাটাতে পারি, এটা খুব ভালো লাগে। আর এখন পুরো স্বাধীন, মানে যখন ইচ্ছা করলেন আপনি ব্রেক নিতে পারলেন। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা, অনেক অনেক ভালো। আর সুন্দরবনে আপনাকে আমি ইনভাইট করে গেলাম, আমাদের ওখানে ইলিশ উৎসব হয়, মানে আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে, তো আপনি যান আসুন আমাদের বাড়িতে, আমার সঙ্গে ঘুরুন। আমি আপনাকে, আমি তো সুন্দরবনে ওই পার্টে যাইনি, ইনফ্যাক্ট এই পার্টেও গেছি আমি, কিন্তু এই পার্ট নিয়ে ওইভাবে আমার ভিডিও নাই। আচ্ছা, ইচ্ছা আছে দুই পার্টে টুকটাক কাজ করব। আপনি সুন্দরবনে গেলে আমি হচ্ছে আপনাকে গাইড করবো আপনাকে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ এত সময় নষ্ট করে আমাকে, এত সময় দেওয়ার জন্য। না না, আপনি এসেছেন আমার জন্য, ওয়েট করছেন, এটাই তো আমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। তো কেমন লাগলো সুমন ভাইকে দেখে চোখের সামনে? ভাইয়াকে একটা কথা হয়তো আমার বলা হয়নি, যেটা হচ্ছে আপনাকে মানে এত পরিমাণ ফলো করে যে আপনি যেখানে যেখানে বাংলায় শিখেছেন আমি সেখানে সেখানে ঢুকেছি, মহাস্থানঘাট থেকে শুরু করে যেখানে, হ্যাঁ মানে আপনাকে এত পরিমাণ ফলো করে, আপনাকে দেখেই হয়তো আমার সেই ইচ্ছেটা হয়েছে যে না এইসব জায়গাগুলো যাওয়া যায়। আর ঐতিহাসিক জায়গা আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি। আর সুমন ভাই, আমার কাছে সবচেয়ে ভিডিওটা বেশি ভালো লাগছে সে গিয়ে আমের যে একটা ভিডিও ছিল, চাপাইনবাবগঞ্জে আমের ভিডিওটা ছিল, যে গ্রামের গ্রাম থেকে আম কুড়ায় কুড়ায় গেছিল, ওই ভিডিওটা আমার কাছে প্রচুর বলার আছে। আপনাকে দেখে কুলফি খেয়ে আসলাম কুষ্টিয়ার। আমার সবচেয়ে ভালো লেগেছে মুর্শিদাবাদে। হ্যাঁ, মুর্শিদাবাদের ভিডিও, সুমন ভাই ভিডিও দেখে আমি মুর্শিদাবাদে যাওয়াই আমার খুব ইচ্ছা। আসলেই কুষ্টিয়ার কুলফি অনেক বেশি স্বাদ। তো দাদা আমাদের চিকেন স্যুপ খাওয়াচ্ছেন, কলকাতা কোন খাবারটা সব থেকে ভালো লাগে? কলকাতার সব খাবারই ভালো লাগে, আর এখানে দাম কম বা ওইখানে যে কোনো ধরনের হয়তো মাংসের আপনি বিরিয়ানি খাচ্ছেন বা কিছু খাচ্ছেন, মাংসের পরিমাণ ওইদিকে বেশি দাম, এখানে একটু কম থাকে, কিন্তু স্বাদটা ভালো। আমার এখানে ভর্তাগুলো ভালো লাগে দাদা হোটেলে। হ্যাঁ, এটা তো আলু ভর্তা, অনেক সুটকি ভর্তা। হ্যাঁ, কলকাতায় এই যে লুচিগুলো হবে না, বাংলাদেশে কিন্তু আর এরকম এরকম লুচি হয়, কচুরি আমাদের। হ্যাঁ হ্যাঁ, কচুরি এখানে কি বলে, পুরি বলে, পুরি বলে, শক্ত মত পুরি বলে, পুরি দাদার সঙ্গে অনেক গল্প করার পরে, ক্যামেরা গল্প অফ ক্যামেরায় গল্প করার পরে দাদাকে যেতে দিলাম, কারণ দাদাও ব্যস্ত মানুষ। কেমন লাগলো ভাইয়ের সঙ্গে দেখা করে? অনুভূতিটা আসলে বোঝানো যাচ্ছে না, আসলে এমন একটা মানুষের সাথে হঠাৎ করে দেখা, যদিও পূর্ব কোনো পরিকল্পনা ছিল না, পরিকল্পনা ছিল তো চন্দন দাদার, আমার তো ছিল না। যাই হোক, চন্দন দাদা আমাকে ফোন করলো আর আমি চলে আসলাম দাদার সাথে দেখা করার জন্য। যাই হোক, এই অনুভূতিটা একমাত্র একজন ভালো মানুষের সাথে অথবা প্রিয় একজন মানুষের সাথে দেখা হলে যে অনুভূতিটা হয় একমাত্র সেটাই বোঝা, সেই বুঝে। আর মানুষের কিন্তু কোনো অহংকার নেই। না না, সুমন ভাইয়ের কোনো অহংকার নেই, মানে অমায়িক একজন মাটির মানুষ, মাটির মানুষ। আর ধন্যবাদ দাদা, আপনার মাধ্যমে হয়তো সুমন ভাইকে দেখতে পেলাম,
থ্যাংক ইউ। আর চলেন আমাদের নেক্সট প্ল্যান, নেক্সট প্ল্যানে যাই। এই ভাইয়া কই, কেমন লাগলো সুমন ভাইয়ের সঙ্গে? খুবই ভালো লাগলো, উনি খুবই আন্তরিক মানুষ। হ্যাঁ, অমাই আমার মতো, হ্যাঁ মানুষ, হ্যাঁ একদম খুবই সুন্দর, মাটির মানুষ, একদম একদম মাটির মানুষ। কারো কারো 10,000 সাবস্ক্রাইবার হলে তার যে অহংকার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম আমি অনেক পেয়েছি, কিন্তু ওনার কোনো ইয়েটা নাই একদম। তো চলো আমরা বাইরের দিকে যাই, চলো। তো আসলেই আজকে দিনটা ভীষণই খুশি, আজকের দিনটা অনেক বেশি আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, যে বাংলাদেশে এসে আর যে মানুষটাকে দেখে আমার ইউটিউব চ্যানেল খোলা সেই মানুষের সঙ্গে পরিচয় হলো। খুব ভালো মানুষ, এর থেকে বেশি কিছু বলার নেই। চলুন ভিডিওটা এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্লগিং দুনিয়া। আর যা গরম পড়েছে ঢাকাতে, মনে হয় না আমি পুরো ট্যুর কমপ্লিট করতে পারবো। আমি আমি আশা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, কালকে ফিরে এসেছিলাম ঢাকাতে, আজকে বেরিয়ে মানে দম নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তারপরেও চেষ্টা করবো যতটা পারি করার, যখন দেখবো যে হচ্ছে না আমার দ্বারা তখন আমি ফিরে যাব। সবাই বারণ করেছিল যে এই গরমে না আসতে, বাট তারপরেও এসেছি, আর এখন মনে হচ্ছে ভুল হয়েছে এই গরমে এসে। বাট ঈদ দেখলাম, পয়লা বৈশাখ দেখলাম, এটা অনেক কিছু। আর আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, জল খান, ডাক্তার দেখান কোনো সমস্যা হলে, আর এরকম রোদে একদমই রাস্তায় বাইরে আসবেন না। ধন্যবাদ, টাটা।